বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরোয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুকের মুখের ভেতরে ঢুকায় দিলেন, অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মা দা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন, বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াল তু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা যাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়াল তু বিহি আত তাকওয়া, এটা দ্বারা আমি আর দিন দিনদারি বুঝালাম, তাকওয়া বুঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা, আর সাইয়েদানা উমরে ফারুককে দেখলেন, ওনার জামা এত লম্বা, উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারিও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন, এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা উমার। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন কয় আল্লাহ। না, আল্লাহ তো তোমার জান্নাত দিবে, যে তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদানা আবু বকর, সাইয়েদানা উমার। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মা। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না, এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল সাইয়েদানা উমরে ফারুক, ঠিক কিনা? ঠিক কিনা? উমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন, কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, মানে এই সারিয়া এইদিকে না জাবাল, পাহাড়ের দিকে, জাবাল জাবাল, গো টু দা মাউন্টেইন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না, আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত আবনা জানি মিল জাবাল, আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না, আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না। সাইয়েদান উমরে ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি, আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে, বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা, ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে, আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে।
এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি, পড়েন সুবহানাল্লাহ, যেন তো মানুষ না এটা, জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে, সুবহানাল্লাহ, পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে, এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না, তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না, কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যায় হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা, তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো, যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো, আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনা জানি মিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি, তোমরা কি করে জানলে, আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম, আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না, পড়েন সুবহানাল্লাহ, দিস ইজ আওয়ার সুপার হিরো, আমাদের সুপার হিরোর নাম কি, চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমরে ফারুকের ব্যাপারে বিষ্ণুই বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না, এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত, কারা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত, সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন, ওমর তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ, কইতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই, বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এমনি থাকো নাইলে যাও, কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এটা দেন ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিষ্ণুর স্ত্রী ছিল কয়জন, হ্যাঁ কয়জন, এগারো জন, দাসী দুইজন, সব মিলে তেরো জন, এগারো স্ত্রী ধরছে, নবী এটা দেন ওইটা দেন, বিষ্ণুনবী বলে কিছু নাই, স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন, কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিষ্ণুনবী সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আর বিষ্ণুনবী বুঝতে পেলেন এটা সাইয়েদান ওমরে ফারুকের কণ্ঠ, কার কণ্ঠ, সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দর মহলে দৌড়, সুবহানাল্লাহ, কইবেন না, এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার হাইবাতের কারণে, হাইবাত পার্সোনালিটি, এটাকে বলে হাইবাত ওমর, ওমরে ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলেই মানুষ ভয় পেত, ইসলামের জন্য ভয়, সুবহানাল্লাহ, পড়তে হবে। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে ওমরে ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন, মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিশ্বনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলি, ঝগড়া করার কয়দিন থাকবো, চলো মিটমাট করি,
তো মিটমাট করার জন্য রাজি আছো আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় ওমরের ডেকে আনি মিটমাট করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর গালিজ ওমরে ফারুকের ভয় লাগে আমার সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী যখন বলতেন আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জান আয়েশা বলতেন ঠিক আছে আব্বুরে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে নিয়ে আসেন আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমর ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের দুইটাই লাগে কথা কোন নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই